আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নাটোরে বোম্বাই লতিরাস কচু চারা। তো আসলে ভিউয়ার্স, কীভাবে 60 থেকে 65 দিনে আসলে এই নাটোরে বোম্বাই লতিরাস কচুটার হয়ে থাকে, কচু লতিটা হয়ে থাকে? তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু আপনার 3টা থেকে 4টা পর্যন্ত লতি আসছে। ছোট ছোট গাছ, এগুলো কিন্তু ছোট গাছ। তো ছোট গাছে কিন্তু অলরেডি 3টা থেকে 4টা লতি আসছে। আচ্ছা, এটা লাগানোর নিয়মটা কি? কত হাত পর পর এটা লাগানো যায় বা ফিট? 1 ফিট বা 1.5 ফিট পর পর সারি হচ্ছে 1 ফিট, আর মাঝখানে থাকবে 1.5 ফিট। 1 ফিট বাই 1.5 ফিট। ভিউয়ার্স, যেদিকে আপনার হচ্ছে লতির লাইনটা দিবেন সেদিকে আপনারা 1 ফিট দিবেন, আর যেদিকে আপনার হচ্ছে চলাচলের সুবিধার্থে লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে আপনার 1.5 ফিট। তো 1.5 ফিট যদি আপনারা দেন, তাহলে আপনার আপনার 1 বিঘা, আচ্ছা 1 বিঘা জমিতে কত পিস চারা লাগে? 4800 থেকে 5000 চারা লাগে। ভিউয়ার্স, 4800 থেকে 5000 পিস চারা লাগে। আচ্ছা, এটা বিক্রি, এটা হচ্ছে দীর্ঘ কত মাস লতি বিক্রি করা যায়? সাড়ে সাত থেকে 8 মাসও লতি বিক্রি করা যায়। আর যদি যদি কচু বিক্রি করা হয় তাহলে 9 মাস পর্যন্ত বিক্রি হয়। 8 মাস, সাড়ে 8 মাস, 9 মাসও মানে বেচা কেনা করা যায়। 9 মাস পর্যন্ত লতি কিন্তু উঠানো যায়, ইচ্ছা করলে উঠানো যায়। আর এই কচুটা আসলে কত টাকা পিস বিক্রি করা যায়? আমরা খুচরা বা পাইকারি 20 টাকা 25 টাকা পিস পর্যন্ত বিক্রি করি। 20-25 টাকা পিস খুচরা পাইকারি বিক্রি করে? পাইকারি, হ্যাঁ। তো এইটা কিন্তু আসলে কিন্তু অধিক লাভজনক একটি ফসল। দীর্ঘ আপনার 8 থেকে 9 মাস পর্যন্ত আপনারা কিন্তু এটার থেকে লতি বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটা সর্বোচ্চ কত টাকা মন বিক্রি করা যায়? 2400-2800 টাকা মন আমরা বিক্রি করি। সর্বোচ্চ 2800 টাকা মন? আর 2400 থেকে 2800 টাকা মন আপনার দাম পাইছেন। আর আর এখন বর্তমান বাজারটা এখন কত? 1700-1800 এরকম, মানে একদিনে একরকম দাম পাওয়া যায়। মানে ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে হচ্ছে কাঁচামালই কিন্তু সবসময় কিন্তু একরকম থাকে না। তো এখন বর্তমানে মোটামুটি 1700-1800 টাকা মন বিক্রি করা হচ্ছে এই নাটোরে বোম্বাই লতিরাস লতিটা। আপনার এই লতিটা আসলে অনেক লাভজনক একটি ফসল। আপনারা যদি কেউ এটা চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।